তাই দেখো চলে আসছি এখন বাজে সন্ধ্যা 7টা আজকে সকাল থেকে এক মানে কি বলবো বৃষ্টি থামেনি আজকে লগও বানানো হয়নি হাই বলো হ্যালো গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এই রাত্রিবেলা জিজ্ঞেস করছি কি এটা নিবা আচ্ছা নাও হ্যালো গাইস বলো হ্যালো গাইস কেমন আছো এখান থেকে হাত সরাও এভাবে বলতে হয় যে এভাবে হ্যাঁ বলো হ্যালো গাইস তো যাই হোক ব্লগটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি কেন যাচ্ছি সব জানতে পারবে তো আজকের ব্লগটা একটু ছোট মোটোই হবে যেহেতু সকাল থেকে ব্লগ বানাইনি আজকে ওয়েদার ভালো ছিল না জন্য তোমাদের দাদাভাইকে দেখো মন দিয়ে টিভি দেখছে বেরোবো বলছি কখন থেকে ওঠে আমরা রেডি হয় না ওই যে বইটার জন্য এই যে একটা তামিলের মুভি দেখছে ওই বইটার জন্য যাই মানে যাচ্ছে না আর কি যাইছে না বলতে নিচ্ছিলাম কি হয়েছে তোর প্রবলেমটা কি উফ বাবা আর মেয়ে দুজনে মিলে আমাকে একদম জ্বালাচ্ছে না সন্ধ্যার থেকে রেডি হবা তুমি আমি তোমাদেরকে ব্লগের মধ্যে বলেছিলাম না যে এটা মামামের থেকে ওর পাপাই বেশি বাজায় দেখো তোমার দাদাভাই সব মাম্মা বসে খেলনা নিয়ে বসেছিল আর ওর পাপা এটা বাজাচ্ছে দেখো তো যাই হোক সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আগেই বলে দিচ্ছি আজকে ব্লগটা ছোট হতে চলেছে কারণ সকাল থেকে ব্লগ বানাইনি যার জন্যই তো যা যা করবো এখন থেকে সবটাই শেষ করবো তো চলো শুরু করা যাক ব্লগটা বাজায় দাও একটু কে খুশি বাইক বের করছে যেন খুশি হ্যাঁ পড়াবো পড়াবো ওই যে পামশুটা পড়াবো যাওয়ার জন্য রেডি চলো 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 যে মাকে একা রেখে আমরা যাচ্ছি মা আসি তো এই যে আমরা রেডি এই যে তোমার দাদাভাই বেরিয়ে পড়েছে তো চলো যাওয়া যাক দেখো রাস্তা যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে একটু আগেও বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা কম আছে তো যার জন্য রাস্তাঘাট একদমই ফাঁকা বাজার টাজারও একদম ফাঁকা ফাঁকাই বলতে পারো এত এই মানে 7টা বাজে এই সময় এত ফাঁকা থাকে না আজকে একদমই ফাঁকা বাজার তো বাজারে যাওয়ার পর কোনো কাজ হয়নি এখন যাচ্ছি ফুচকা খেতে যদি এটা এই দোকানটা খোলা আছে কিনা দেখি এখান থেকে তো দেখতে পাচ্ছি খোলা তার সামনে গিয়ে দেখি জানি না তো মাম্মা ভাই যাচ্ছু যাই হোক কিছু একটা তো পাওয়া গেল বাজারে আসার পর মাম্মাম যেহেতু আমার কোলে তো তোমাদের দাদাভাই আগে খাচ্ছে এই যে মামা তুমি ফুচকা খাবে তুমি ফুচকা খাবে 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 বাবাকে বললো একটা দাও আমাকে ওকে একটা এমনি শুকনো দিও তো হ্যাঁ কোন হাতে নেবে এবার দাও চকোটা আমাকে দাও ওই যে ফুচকাটা নাও নাও থ্যাংক ইউ বলো খাও খুশি খুশি তুমি খাবা না পাপা খাবা তোমারটা খাও তুমি টক হয়ে গেছে তো জলটা খুব টক যার জন্য দই ফুচকা অর্ডার দিলাম এসে একটা এমনি খাওয়াই যে দেখো মাম্মামের প্যাম্পার্স নিয়ে নিয়েছি আর এই যে আমরা এখন যাবো মাম্মা এখনো ফুচকা খাচ্ছে তো চলো বাড়ি যাই এখন আমরা বাড়ি যাবে বাড়ি যাবা না
যাবা? ও বাড়িও যাবে। আচ্ছা ফুচকা নিয়ে যাবে বাড়িতে? এই ফুচকাটা কি নিয়ে যাবা? ফুচকা নিয়ে যাবে। চলো বলো, আইসে বসছি, থামিকে দাও চাকোটা, এটা তোমার জন্য। বলো আপা করে দেখ তো। বাজারে গিয়ে কোনো কাজ হয় নাই মা, শুধু ফুচকা খেয়ে এসে বললাম। দেখো না ফুচকা নিয়ে আসছে, দোকানটা বন্ধ। আর হচ্ছে ওই যে গোপাল দাদা বাড়িতে বলে ওরা যাবে, আমি যাবো না। এই দেখো প্রতিদিন এইভাবে গাড়ি ঢোকানো হয় ঘরে। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, তাই আবার গাড়িটা এখন রাত্রে ঘরে। তো দেখো বাজার থেকে এসে জামা কাপড় চেঞ্জ করিনি, একবারে কাজে লেগে পড়েছি। এই যে ভাত বসালাম, মানে বসাইনি, গ্যাসটা ধরালাম, আর চাল নিয়ে এসেছি, সে চাল ধুচ্ছি আর কি এখানটায়। যে দেখো এখন দিয়ে দিব, এক হাত দিয়ে তো দিতে পারবো না। আর এখানটা আমার একটা বালতি আছে রাত্রে রান্নাঘরের জল ঠল ফেলার জন্য আর কি, তো আমি এখানে জল ঠল ফেলি। দোলে দোলে খেলছে দেখো মাম্মা আমার স্বামীর সাথে, দেখ কেমন পাজি। একটু আদর করে দাও ঠাম্মিকে, ক্যামেরা ধরলে বেশি দুষ্টামি করে। গুন্ডি একটা আমাদের বাড়ির, এটা সবাই দেখো আমাদের বাড়ি গুন্ডি। গুন্ডি বাবা আতা কাছে বলে দাও তো, বাবা আতা কাছে, হাই ফাই, বাবা আতা কাছে, হাই ফাই। খেলায় ব্যস্ত, এখন কবিতা বলবে না। কবিতা, হ্যাঁ বলো তো, আতা কাছে, হ্যাঁ কবিতা, আতা কাছে, ডালিম কাছে, তারপরে হিরে, হিরে দাদা মরে থান, বাবা হাততালি, হাততালি দাও, হাততালি দাও সবাই, বাবা লিটিল, বাবা হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এখনো টিভি দেখায় ব্যস্ত হয়ে গেল আবার। তোমাদের দুজনকে একদম একরকম লাগতেছে। হ্যাঁ দেখো মাম্মামের খাবার রেডি, আমি খাবার নিয়ে বসে পড়েছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে, তো যার জন্য আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ওরা আসতে দেরি আছে। হাত বেড়ে বসে পড়েছি। তো তোমাদের দাদা ভাই চলে গেল ওর বন্ধুর বাড়ি খিচুড়ি খেতে, পুজো ছিল শিব পূজা ওখানে। আর বাবা এখনো আসতে দেরি করছে, মার বলে শরীর ভালো লাগছে না, তো মা বললো ভাত বেড়ে ফেলো, তাই বেড়ে ফেললাম। আর দেখো দুপুরে তো ব্লগ বানাইনি, যার জন্য দেখাই করলা ভাজা শুক্তো আর হচ্ছে কাঁঠাল দিয়ে ডাল, মুগ ডাল, নিরামিষ আজকে সোমবার। মার জ্বর জ্বর লাগছে, গলা বসে গেছে তোমার। ও ভাত খাবে না, কারা কমপ্লিট হয়ে গেছে, ড্রেসটাই শুধু চেঞ্জ করে নিই, বাসন টাসন মেজে আসলাম। আর মাম্মা আসছে, যে তোমাদের দাদা ভাই নিয়ে আসছে ওকে। তো আজকে ব্লগটা ছোটো মোটো হলেও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ওই যে মাম্মাম চলে আসছে প্যাম্পার্স মাথায় দিয়ে, মাম্মা এদিকে একটু গুড নাইট বলে দাও তো সবাইকে, বলে দাও একটা ফ্লাইং কিসি দিয়ে দাও, বলে গুড নাইট, গুড নাইট। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা এন্ড বাই।